দিয়ে আপনি অপরাধ করাচ্ছেন, পুলিশ দিয়ে 18 নির্বাচন করেছেন, দিনের বট ওনারা রাতেই দিয়েছেন। আজকে সেই পুলিশ মতিঝিলে দুই দিন আগে দেখেছেন ব্যাংকে ঢুকে 20 লক্ষ টাকা ছিনতাই করেছে। আজকে এই অপরাধের মাত্রা এতই হয়েছে এই সরকারের যে তার কোনো সীমা নেই। এই অপরাধের প্রত্যেকটি বিচার বাংলাদেশে হবে। আজকে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় রয়েছে, গৃহবন্দী করে রাখা হয়েছে। আজকে এই সরকারের চিকিৎসার ব্যবস্থা করতে দিতে চায় না। এই সরকারের এমপি অবৈধ এমপিরা ভূমিদস্যু হাজি সেলিম ঢাকা শহরে 10 বছরের সাজা নিয়ে বিদেশে চিকিৎসা করিয়েছে, অথচ তিনবারের প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসা হবে নাকি হতে পারে না?